নমস্কার ওয়েলথ ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ওয়েলস এক্সপ্রেসে। ভারতীয় দর্শন দিবস উপলক্ষে 2 জুলাই ফটিকরাই আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের দর্শন বিষয়ের উপর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 11 বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ত্রিশূর্ধ্ব এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। ঘটনা বিলুনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকায়। বাংলাদেশি মাহফুজা সুলতানা নামে একজন মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিলুনিয়া থানার পুলিশ। স্কুলের মিড ডে মিলে রান্না করে আচমকা অগ্নিসংযোগ হওয়ার কারণে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য। ঘটনা তেলিমুড়া মহকুমা বিদ্যালয় পরিদর্শকের অধীন জওহরলাল নেহরু বিদ্যাপীঠে। মতমত্ত অবস্থায় থাকা একদল লোকের বেদরক মারে গুরুতর আহত মহিলা সহ দুজন। ঘটনা তেলিমুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। মণিপুরে ভূমিধসে নিহত হয়েছে বিশালকোট বাদ্যাধিকি এলাকার টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত জওয়ান সঞ্জয় দেবনাথ। ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেশন এবং সারা ভারত কৃষক মহাসভার পক্ষ থেকে 3 সদস্যের এক প্রতিনিধি দল গোমতী জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট এক প্রতিনিধি দল মিলিত হয়। মাঝ আকাশে স্পাইজেটের বিমানে ক্যাবিন থেকে ধোঁয়া। মণিপুরের ধসের নিচে অত্যন্ত 55 জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধার কাজে সেনা এবং এনডিআরএফ।